অ্যাক্টিভিটি ফোর রাইট ফাইভ সেন্টেন্সেস অন মাই স্কুল আমার স্কুল সম্বন্ধে পাঁচটা বাক্য তোমাদের লিখতে হবে মাই স্কুল দ্য স্কুল হোয়ার আই হ্যাভ বিন স্টাডিং ফর পাস্ট সেভেন মান্থস ইজ কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় হুইচ ইজ সিচুয়েটেড ইন এ রিমোট ভিলেজ ইন পূর্ব মেদিনী মেদিনীপুর ডিস্ট্রিক্ট দ্য স্কুল হোয়ার যেখানে আই হ্যাভ বিন স্টাডিং আই হ্যাভ বিন স্টাডিং মানে আমি পড়ে চলেছি যেহেতু এটা দীর্ঘ সময় ধরেও চলছে কাজ তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্ম তোমরা কি জানো এখনও তাহলে জেনে নাও আই সাবজেক্ট তারপরে হ্যাভ বা হ্যাজের পর বিন এটা বসবে এখানে আই যেহেতু সাবজেক্ট তাই হ্যাব বসেছে এটা যদি হি হতো তাহলে হ্যাজ হতো আই হ্যাভ বিন তারপরে যেহেতু কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে মেনভার্ভের সঙ্গে আইএনজি স্টাডি স্টাডিং ফর পাস্ট সেভেন মান্থ সাত মাস ধরে পড়ছি যেখানে সাত মাস ধরে পড়ছি সেটা হচ্ছে কৃষ্ণগঞ্জ কৃষি শিল্প বিদ্যালয় এটা তোমরা তোমাদের যে যার স্কুলের নাম সেই স্কুলের নাম দিয়ে দেবে হুইচ ইজ সিচুয়েটেড যেটা অবস্থিত ইন এ রিমোট ভিলেজ একটি প্রত্যন্ত গ্রাম ইন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর জেলার এটা তোমরা চেঞ্জ করে নেবে যে নামগুলো আছে সেই নামগুলো তোমাদের নিজেদের অনুযায়ী নিজেদের স্কুল এবং জায়গা অনুযায়ী চেঞ্জ করে নেবে ওভার থ্রি থাউজেন্ড স্টুডেন্টস প্রায় তিন হাজার বেশি তারও বেশি স্টুডেন্ট মেনলি ফ্রম মিডল অ্যান্ড লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিজ বিশেষ করে সেইগুলো হচ্ছে মধ্যবিত্ত এবং লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিজ অর্থাৎ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসছে অফ দ্য সারাউন্ডিং ভিলেজেস আশেপাশের গ্রামগুলি থেকে সেই গ্রামগুলি থেকে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এখানে পড়তে আসে আওয়ার স্কুল হ্যাজ অল দ্য ফ্যাসিলিটিস আমাদের স্কুলের সমস্ত সুযোগ সুবিধা আছে দ্যাট এ স্কুল শুড হ্যাভ আওয়ার স্কুল হ্যাজ অল দ্য ফ্যাসিলিটিস আমাদের বিদ্যালয়ে সমস্ত সুযোগ সুবিধা আছে দ্যাট এ স্কুল শুড হ্যাভ যেটা বা যেই জিনিসগুলি থাকা দরকার একটি স্কুলের উচিত শুড হ্যাভ মানে থাকা উচিত ফর দ্য কিসের জন্য ফর দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস শিক্ষা তো শুধু মানে শুধু তো বিদ্যালয় শিক্ষার জায়গা নয় তার সমস্ত দিকগুলো ডেভেলপমেন্ট করার জন্য তার সমস্ত যে প্রবৃত্তি বা সমস্ত স্কিলগুলো আছে সেইগুলো ডেভেলপমেন্টের জায়গা হচ্ছে স্কুল তাহলে সেই অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য যে 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 জিনিসগুলো লাগা দরকার থাকা দরকার সেইগুলো কিন্তু সবই আছে যেমন লাইক প্লেগ্রাউন্ড খেলার মাঠ টয়লেটস টয়লেটস মানে যেখানে অবশ্যই টয়লেটসটা খুব গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ একটা পার্ট অফ এ স্কুল ল্যাবরেটরি লাইব্রেরি লাইব্রেরি মানে বই যে তোমরা জানো যেটা যেখানে প্রচুর সমস্ত বইগুলো থাকে স্কুল লাইব্রেরি বা আমরা যেটা বলি গ্রন্থাগার ল্যাবরেটরি স্কুলের যেখানে সায়েন্টিফিক যে পরীক্ষা নিরীক্ষাগুলো হয় সেগুলোকে বলা হয় ল্যাবরেটরি সাফিসিয়েন্ট টিচার্স এবং যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা হচ্ছে সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট মানে যথেষ্ট পরিমাণে শিক্ষকরা আছেন দ্য রিলেশন বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইজ আইডিয়াল আমাদের স্কুলে রিলেশন সম্পর্ক কিসে না টিচার্সদের এবং স্টুডেন্টসদের মধ্যে ইজ আইডিয়াল একটি আদর্শ আইডিয়াল ওয়ান একটি আদর্শ সম্পর্ক অ্যান্ড দ্য রেজাল্টস অব মাধ্যমিক অ্যান্ড দ্য এই অ্যান্ড এইচএস এক্সামিনেশনস আর ভেরি স্যাটিসফ্যাক্টরি এখানে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টস বা যে আমরা ফলাফল পাই সেগুলো কিন্তু খুবই স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক স্যাটিসফ্যাক্টরি শব্দটার মানে হচ্ছে সন্তোষজনক আই লাভ মাই স্কুল আমি আমার স্কুল বা বিদ্যালয়কে ভালোবাসি অ্যান্ড টু মি আমার কাছে মাই স্কুল ইজ লাইক নেক্সট টু মাই মাদার আমার স্কুল আমার কাছে প্রায় আমার মায়ের মতো এখানে তোমাদের মাত্র পাঁচটা লাইনে এই রচনাটা লিখতে বলেছে তাই মাত্র পাঁচটা লাইন লিখেছি এছাড়াও আরও অনেকভাবে এই স্কুলের সম্বন্ধে আরও অনেক শব্দ বা অনেক বাক্য লেখা যেত কিন্তু যেহেতু তোমাদের পাঁচটা লাইন বা পাঁচটা সেন্টেন্স তোমাদের লিখতে বলেছে তাই পাঁচটা সেন্টেন্সের মধ্যে লিখে দিয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং যদি কিছু বলার থাকে বা কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে যাও এবং সেখানে গিয়ে লেখো এরপরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আনটিল দেন গুড বাই